হাই সাঙ্গ মানে নমস্কার, মু কাজল স্বাগত করুছি মোর তপনশ্রী কাজল কিচেন কু আ গোটে নয়া রেসিপি সহ। চলন্তু আজ আমি শাগর গোটে সুন্দর রেসিপি বনাইবা, কম জিনিসের কম তেল মশলার এখন আপনার উপবাস কিংবা পূজা ব্রত দিন মানুষ খাইপারে বিনা পেঁয়াজ রসুণের। তো চলন্তু রেসিপি স্টার্ট করা। মু গোটে কপ শাগুক তিন চারি ঘন্টা বতরে নিয়েছি, এখন ভালো ভাবে বতরে যাই দেখুন। এবং গোটে মিডিয়াম সাইজের আলুকু এমনি ছোট ছোট করে কাটি নিয়েছি, ফাড়ে লেম্বু গোটে চামচ, গোটা জিরা, আউ এটি গোটে কঞ্চা লঙ্কা এমনি চপ করে নিয়েছি, আউ এটা ভৃষঙ্গ পত্র গোটে চামচ দুই চামচ নেপারে। চলন্তু রেসিপি স্টার্ট করা। সেইপা প্রথমে কড়ে বসে গোটে চামচ তেলকু এড করেদেলি। আপনার যদি পূজা ব্রত দিন করছেন আপনার ঘি এড করে পেয়ে, মোর তো কিছু পূজা ব্রত নাই সেইপা আমি তেলরে বনাওছি। এর এবার গোটে চামচ গোটা জিরা ও সে কাটি রাখিথিবা কঞ্চা লঙ্কা এবং ভৃষঙ্গ পত্রকে এথেরে পকাই দিয়ে ইয়াকে ভালো ভাবে ভাজি নেবা। এ ভালো ভাবে ভাজি হয়ে গলা পরে এথেরে কাটি রাখিথিবা আলুকু এড করেদেবা এবং এথেরে স্বাদ অনুসারে লুণকু এড করে ইয়াকে ভালো ভাবে ভাজি নেবা এবং ইয়াকে সিজিবা পাই দুই রু চার মিনিট পাই কভার করে ছাড়দেবা। আউ হ্যাঁ, গ্যাসের ফ্লেমকে সবুলে লো মিডিয়ামে রাখিথান্তু। চলন্তু এবে ইয়াকে খোলিকি দেখিবা। দেখুন আলুটি ভালো ভাবে ভাজি হয়ে যাই, সিজি মধ্যে যাই। এবে আমি শাগুক এড করেদেবা। এবে ইয়াকে ভালো ভাবে গোলাই নেবা কারণ লুণটা সবুড়ে ভালো ভাবে মিশিব। ইয়াকে ভালো ভাবে গোলাই সারা পরে ইয়াকে কভার করে গোটে রু দুই মিনিট পাই লো মিডিয়াম ফ্লেমে ছাড়দেবা ইয়াকে সিজিবা পাই। চলন্তু এবে খোলিকি দেখিবা। দেখুন শাগটি এবার পরফেক্ট পুরো খিলা খিলা হয়ে যাই। এবার গ্যাসের ফ্লেম অফ করেদেবা এবং গোটে ফাড়া লেম্বু কোথায় চিপুড়ে দেবা কারণ খটা খটা রাগ রাগ লুণ লুণে লাগিব। উপবাস সময় খটা খটা লুণ রাগ খাইবাকে ভাল লাগে। এমনি থাকে আপনার ঘরে থাকে বলে নিশ্চয় খাঁতু। এবার তো নবরাত্রি চলছি, আগু তো উপবাস সময় খেয়া যাই। আসিপিটা কমিটি লাগলে মতো কমেন্ট মাধ্যমে জানান এবং মো চ্যানেলকে লাইক সবসক্রাইব শেয়ার করে দিন। জয় জগন্নাথ।